আমি মমি দা ভিডিও স্টার্টিং এ কে কথা বলবে তোমাদের শ্রেষ্ঠা আমার মাম ঠিক আছে তাই তো তো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম কোন এমন কোন জিনিস নেই যে তোমাদের সাথে শেয়ার করি না তাই আজকে একটা জিনিস শেয়ার করতে আসলাম কি জানো সেটা হলো হঠাৎ বড় আমাকে কি সারপ্রাইজ গিফট করলো কি জুয়েলারি গিফট করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আসো দেখিয়ে দিই এই দেখো দাঁড়াও উল্টো দিক করে আছে কেন দাঁড়াও উল্টো দিক করে আছে দাঁড়াও বন্ধুরা এই দেখো দেখলে অবস্থাটা খুলে খুলে যাচ্ছে এই দেখো হঠাৎ আমাকে এটা গিফট করলো সত্যি কথা আমি জানতামও না ওর কাছ থেকে এরকম গিফট পেলাম সারপ্রাইজ গিফট ভাবতে পারছো আমি কত খুশি তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে জানাবে আর অবশ্যই আমি পরবো যখন পরে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো এখনই একবার পরে নেবো পরে তোমাদেরকে দেখাবো এটা খুলে রাখবো দিয়েছে যখন ভালোবেসে দিয়েছে তা সেটাই তো পরে থাকতে হবে এটা খুলে এটা পরবো তখন আবার তোমাদেরকে দেখাবো আরও টুকটাক কিছু এনেছে সেটা হচ্ছে ধরো এই মামমামের জন্য টুকটাক জিনিস এনেছে মামমাম এই বাটুলি অলিভ অয়েলটা মাখে এটা এনেছে লোটাসের বেবি লোশনটা মাখে এইটা এনেছে আর আমি এই একটা লিপ বাম ঠোঁট খুব টানে এটা কিসের মেবলিনের বেবি লিপস এটা খুব ভালো মানে অনেকক্ষণ বেশ কি বলবো সফট থাকে খুবই ভালো এটা এই দেখো মেবেলিনের তোমরা তো জানো অবশ্যই এটা কি দেখাবো আর ও আর একটা পাউডার এনেছে কি জানো তো আসলে তোমরা তো বলতে দেখো আমার ঘরের লোকই হয়ে গেছো আমার ফ্যামিলি মেম্বারই হয়ে গেছো ওই জন্য সামান্য থেকে সামান্য জিনিস কিনলেও সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি না শেয়ার করলে যেন আমার রাতে ঘুম হবে না ওই জন্য এই সামান্য জিনিসগুলো আমি তোমাদের সামনে শেয়ার করি এই জানো তো আর একটা চিন্তায় পড়েছি মেয়ের স্কুল নিয়ে এই একটা বড় টেনশন কোন স্কুলে ভর্তি করব না করব যে স্কুলে ভেবেছিলাম সেই স্কুলে অলরেডি ফর্ম দেওয়া শেষ হয়ে গেছে এখন দেখি কোন স্কুলে ভর্তি করি এই যতক্ষণ একটা ভালো স্কুলে ভর্তি করতে পারছি ততক্ষণ মানে চিন্তার শেষ নেই একটা মাথায় হেডেক চলছে এই আর কি তো ইচ্ছা আছে ইংলিশ মিডিয়ামে দেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কী হয় কোন স্কুলে ফর্ম পাই এখন যে স্কুলে জিজ্ঞেস করছি বলছে ফর্ম দেওয়া শেষ হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো ও আমি পড়েও দেখাচ্ছি যে আমার কেমন লাগছে দাঁড়ো একবার পড়ে নিই তো তোমরা বলবে কেমন লাগছে আমাকে এই দেখো আমি পড়ে নিয়েছি এই যে আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে সরি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে কেমন লাগছে বা কানের দুলটা কেমন হয়েছে যাই হোক ভালোবেসে যেটাই আমাকে সারপ্রাইজ গিফট করেছে আমি তাতেই খুব খুশি তাই না এই হঠাৎ গিফটে সামান্য থেকে সামান্য জিনিসেও আমি খুব খুশি হই তো যাই হোক ঠিক আছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর টুকটাক যা কেনাকাটা হয়েছে সেটাই শেয়ার করলাম তো আজকের ভিডিও কি মানে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে বা আমাকে কেমন লাগছে ঠিক আছে আবার নতুন ভিডিও নিয়ে আসবো চলো গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করো তোমার মা বলবে এদিকে এদিকে আসো নালে দেখবি